আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য অষ্টম শ্রেণীর গণিতের মুনাফা 2.1-এর অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদেরকে বলে নিতে চাই যে অঙ্ক অনুশীলনীর অঙ্ক করার আগে আমরা উদাহরণের অঙ্কগুলো তোমাদের ভালো করে করতে হবে। এগুলো উদাহরণের থেকে অঙ্ক অনেক সময় আসে পরীক্ষায়, এর জন্য ভালো করে উদাহরণটা যদি তুমি করো তাহলে অনুশীলনীতে গিয়ে তোমার কোনো সমস্যা হবে না। এর ভিতরে অঙ্ক উদাহরণের অঙ্ক 3 নম্বরটা একটু ভালো বেশি করে করবা, তারপরে 5 নম্বরটা বেশি করে করবা, 7 নম্বরটা একটু বেশি করে করবা। এখন আমরা অনুশীলনীর অঙ্ক করাবো। অনুশীলনীর অঙ্কের ভিতরে 1 নম্বরটা, এই 1 নম্বর অঙ্কটা আমি আজকে করাবো তোমাদেরকে। এখন অঙ্কটা হলো যে একটি দ্রব্য পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খরচ খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এখানে বলছে 20% লাভ করছে পাইকারি বিক্রেতাও, আবার 20% লাভ করছে খুচরা বিক্রেতাও, আর দ্রব্যটির বিক্রয় মূল্য মানে বিক্রি করছে দ্রব্যটি 576 টাকায়, তবে পাইকারি বিক্রেতা কত টাকা দিয়ে কিনছে সেইটাই তোমার বের করতে বলা হয়েছে। তাহলে অঙ্কটা আমরা শুরু করি। এখন অঙ্কটা সমাধান দিয়ে আমি শুরু করলাম যে এই যে এখানে আমাদের 20% লাভে বলা হয়েছিল পাইকারি বিক্রেতার, প্রথমে আমাদের পাইকারি বিক্রেতার কথা বের করতে বলছে, কিন্তু আমরা খুচরা বিক্রেতার কথাটা আগে বের করব, যে খুচরা বিক্রেতার কথাটা আগে বের করব। তাহলে এখানে যে খুচরা 20% লাভে, এই যে 20% লাভে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য এই যে 100 টাকা আর এই যে 20 টাকা, তাহলে লাভ করছিল, লাভ করলে একসাথে কি হয়, যোগ হয়। যখন যোগ হয় তাহলে 100 সাথে এই 20 আমরা যোগ করে হয়েছে 120। এখন আবার খুচরা বিক্রেতার, এখন যে এটা বের করছে, আর খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত সেটা বের করব। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, এটা কিন্তু আমাদের বিক্রয় মূল্য ছিল খুচরা বিক্রেতার, তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে হলে ক্রয় মূল্য 100 টাকা। এই যে আমরা 100 টাকা, যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যে 100, এই 100 টাকা। এখন অতএব দিয়ে যে অতএব সমান সমান দিয়ে চলে যাবে, 1 টাকা হলে কত, আর এই যে এখানে আমাদের বলা হয়েছে 576 টাকা, এই যে 576 টাকা যে একটা বলা হয়েছিল সেইটা, এইখানে আমরা 576 টাকাটা এই যে এখানে লিখছি। লেখার পরে এখন 576 টাকা লিখছি, এখন ওইটা দিয়ে এই যে 100 দিয়ে এইভাবে ভাগ করা, তখন আবার এই যে 576 কিন্তু উপরে যাবে, যখন এখানে বেশি থাকে এখানে কম থাকে তখন ভাগ হয়, আর যখন এখানে কম থাকে এখানে বেশি হয় তখন গুণ হয়, আর এখন এইখানে আছে বেশি, তার জন্য এটা এটার সাথে এই সংখ্যার সাথে গুণ, কারণ এইখানে কম এখানে বেশি, এর জন্য এই সংখ্যাটা গুণ হয়ে গেছে। এর জন্য এইটা দিয়ে এইটারে কাটাকাটি করি, এইটারে দিয়ে এই সংখ্যাটারে দিয়ে এই সংখ্যাটারে কাটাকাটি করতে হবে পুরাটারে। এখন আমরা 110 দিয়ে যদি গুণ করি, এইটারে ভাগ করি, 10 দিয়ে যদি 100-এ ভাগ করি তাহলে 10 10 100, আর 10 দিয়ে যদি এইটারে ভাগ করি তাহলে হবে 12, তাহলে 12 দিয়ে যদি আবার এইটারে ভাগ করি তাহলে যে 12 কে 12, আর এই 12 দিয়ে 12 28-এ হলো এত, এই যে 12 দিয়ে এটারে ভাগ করলে 28 আসে, তখন 48 আসে, সরি বাবা সরি 48 আসে, 48। তাহলে 48 আর এই 10 যদি গুণ করি তাহলে হবে 480 টাকা। এখন এটা হবে কি ক্রয় মূল্য, কিন্তু খুচরা বিক্রেতা যে কয় টাকা দেয়া, যে সে কিনছিল দ্রব্যটা, সেটার মূল্য হবে কিন্তু এই যে 100 480 টাকা। এখন তখন তাহলে এখন আমরা আবার তাহলে খুচরা বিক্রেতা কিনছে যা, এখানে খুচরা বিক্রেতার আমার হলো 480 টাকা। এখন এখন খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, খুচরা বিক্রেতা যেই টাকা দিয়ে বিক্রি করছে জিনিসটা, পাইকারি বিক্রেতাও কিন্তু, খুচরা বিক্রেতা যেটা দিয়ে কিনছে সেইটাই কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, এই যেটাই হলো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ওইটাই কিন্তু আবার পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, তাহলে এইটা সমান এইটা, আর এটা কত হবে 480 টাকা।
তাহলে আবার এই যে এখানে আমাদের বলা হয়েছিল পাইকারি বিক্রেতার 20% লাভে, পাইকারি বিক্রেতার 20% লাভে, তখন আমরা আশা করেছিলাম এই যে এটার কথা আমরা বের করবো, যে আবার লিখতে হবে কথাটা আবার লেখা, তখন লিখতে হবে যে 20% লাভে পাইকারি বিক্রেতার, ওই যে আমরা প্রথমে লিখছিলাম খুচরা বিক্রেতার ব্যাপারে যে কথাটা, সেই কথাটাই আবার এখানে আমরা লিখবো, শুধু এখানে পাইকারি বিক্রেতাটা লিখবো। তাহলে 20% লাভে, 20% লাভে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, ওই যে লাভ বলছে এর জন্য যোগ হয়েছে, যোগ হয়েছে, তাইলে এখন আবার সেই রকম ভাবে ওই যে যেখানে লিখছিলাম যে খুচরা বিক্রেতা, আর এখানে লিখতেছি আবার পাইকারি বিক্রেতা, বিক্রয় মূল্য এই যে 120 টাকা, এই যে 120 টাকা হলে তাহলে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে আবার এতে 1 টাকা, এই যে এরকম 1 টাকা হলে 1 টাকা এখানে বেশি এখানে কম, এর জন্য এটা হয়েছে ভাগ। এখন আবার এই যে আমার এখানে যে বের হয়েছিল যে 480 টাকা, তখন এই 480 টাকা এখন এখানে দিতে হবে, যেটা হলো পাইকারি পাইকারি বিক্রেতা এই টাকা দিয়ে বিক্রয় করছিল, বিক্রি করছিল এত টাকা দিয়ে, এখন এটা নিয়ে আবার এখানে কাটাকাটি করতে হবে। তাহলে এটা হলো কাটাকাটি করতেছি আমরা, এই যে তাহলে আমরা ওই যে আবার এখানে 10 দিয়ে দুইটা ভাগ করতে হবে, ভাগ করলে এটা হবে, তখন আবার 12 দিয়ে যখন এটা আবার ভাগ করব তখন হবে 40, তখন 40 আর এই 10 যদি আমরা কাটাকাটি গুণ করি তখন হবে 400। তাহলে এখন এটা তো বুঝতেই পারতেছো যে এইভাবে ওইভাবে একবার করে আসছি, এখানে আবার এখানে একই ভাবে করলাম, করার পরে এখানে শুধু একটু, অতএব এখন আমার বের হয়ে গেছে কিন্তু এখানে আমার কথাটা যে এই যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা। তাহলে আমরা পাইকারি বিক্রেতার, এখানে আমাদের বলা হয়েছিল যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত, তাহলে কিন্তু আমরা পেয়ে গেছি যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত, তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হলো 400 টাকা, 400 টাকা। তাহলে এখন আমরা বলে দিতে পারি যে অতএব, এটা লিখে আমরা বলতে পারি যে অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। এই যে এটা বুঝালাম, এইভাবে অঙ্কটা করবা তাহলে সুন্দর হবে। আজ আর আজ আর নয়, আবার আমি আরেকটা পর্বে তোমাদের আরেকটা অঙ্ক পরে দ্বিতীয় অঙ্কটা করে দেখাবো, তোমরা এগুলো একটু ভালো করে করবা, না করলে তোমরা কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু এরকম আসে পরীক্ষায়, যে এখান থেকে কিছু কিছু এই 2 নম্বর অঙ্কটাও এবার পরীক্ষায় আসছিল 2018 সালে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল পাশের বেল আইকনটি বাজায় রেখো, তাহলে আমরা যে নতুন ভিডিওগুলো আপলোড করব তাহলে তোমরা সবার আগে পেয়ে যাবা। আল্লাহ হাফেজ।